গুড মর্নিং ক্লাস। আজকে আমরা তোমাদের যে বিষয়টি পড়াবো এটা হচ্ছে ক্লাস থ্রি এর বাটারফ্লাই বইয়ের যে লেসন সিক্স পেজ নাম্বার 77 দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার যেটা আমরা শুরু করেছিলাম তার ইউনিট ওয়ান এর সেকেন্ড পার্টটা অর্থাৎ পেজ নাম্বার 78 থেকে আজকে আমরা শুরু করবো। তোমরা সকলে তোমাদের বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 78 বের করো, ক্লাস থ্রি বাটারফ্লাই বই পেজ নাম্বার 78। তো আগের দিন আমরা কত অব্দি পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম তিন বন্ধুর কথা, তিনটে মাছ, তারা তিনটে মাছে একটা পুকুরে বাস করত। একজন মাছ বুদ্ধিমান, একজন জ্ঞানী, আর একজন যে কিনা তার ভাগ্যের উপর বিশ্বাস করত। তো এই তিনজন মাছের বৈশিষ্ট্য আমরা আগের দিন দেখেছি। এরপর আমরা আরো কি জানলাম যে দুজন জেলে মানে যারা মাছ ধরে তারা ওই পুকুরে মাছ ধরার একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা পরের দিন সকালবেলা সেই পুকুরে জাল ফেলবে বলে ঠিক করেছে। এই খবরটা কে শুনেছিল? এই খবরটা শুনেছিল জ্ঞানী মাছ, মানে দি ওয়াইজ ফিশ। সেই মাছটা সেটা শোনার পর কি করলো এবং জেলেরা জাল ফেলার পরেই বা কি হলো, তারা কিভাবে বাঁচলো, পালিয়ে গেল, রক্ষা পেলো কি করে, এগুলো নিয়ে আজকে আমরা পড়বো। মানে আপনি সকলে পেজ নাম্বার 78 বার করো। দেখো, দি ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দি নিউজ। দি ওয়াইজ ফিশ মানে সেই জ্ঞানী মাছটা হারিডলি মানে তাড়াতাড়ি, হারিডলি মানে কুইকলি বলতে পারি বা অ্যাজ সুন অ্যাজ পসিবল বলতে পারি, মানে যত তাড়াতাড়ি সম্ভব বা খুব তাড়াতাড়ি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দি নিউজ। সোয়াম মানে সাঁতার কেটে গিয়েছিল, সাঁতার কেটে মাছ তো সাঁতারই কাটে, সাঁতার কেটে গিয়েছিল কার কাছে? না, তার বন্ধুদের কাছে, টু টেল দ্য নিউজ, এই খবরটা জানা। এবং সে কিভাবে খবরটা বললো? সে বললো লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। বলছে চলো আমরা তাড়াতাড়ি এই লেকটা ছেড়ে পালিয়ে যাই, লেকটা ছেড়ে চলে যাই বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। বলছে ওই মাছ ধরাগুলো, ওই জেলেগুলো আসার আগেই আমরা এই লেকটা ছেড়ে চলো পালিয়ে যাই, চলে যাই। এ ক্যানাল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক। বলছে আমি একটা ক্যানাল জানি, আমি একটা খালের সন্ধান জানি, ক্যানাল আই নো, একটা খালের কথা আমি জানি যেটা কিনা ক্যান টেক আস টু অ্যানাদার লেক, যেটা কিনা আমাদের একটা অন্য একটা লেকে, অন্য একটা পুকুরে নিয়ে যাবে। দি ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটা এই কথা বলবে। দি ইন্টেলিজেন্ট ফিশ সে সেটা শুনে বুদ্ধিমান মাছটা কি বলে? বুদ্ধিমান মাছটা বলল আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি। বলছে আমি জানি কি করতে হবে যদি ওই জেলেগুলো আসে এবং আমাকে ধরে, সেটা আমি জানি কি করতে হবে। এটা বুদ্ধিমান মাছ বলল। দি ফিশ হু বিলিভড ইন ফেট, সেই মাছটা যে কিনা ভাগ্যে বিশ্বাস করত, লাকে বিশ্বাস করত, সে বলল, সেই সে বলল হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটা তত ঘটবেই। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই পুকুরেই জন্মেছি, অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি এটা ছেড়ে যাব না। তাহলে সেই যে মাছ ভাগ্যে বিশ্বাস করে সে কি বলল? বললো যে যা ঘটা তত ঘটবেই, আমরা পাল্টাতে পারবো না, আমি এই পুকুরেই জন্মেছি, সুতরাং এই পুকুর ছেড়ে আমি যাব না। দি ওয়াইজ ফিশ মানে এই আলোচনা শুনে দি ওয়াইজ ফিশ কি করলো? সেই ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, সে জ্ঞানী মাছটা তার জীবনকে আর বিপদে ফেলতে চাইল না, তার জীবনকে বিপদে ফেলতে চাইল না, রিস্ক মানে সমস্যা বিপদ। সো সে কি করলো? সো হি সোয়াম থ্রু দি ক্যানাল, সুতরাং সে করলো কি ওই খালটা ধরে সাঁতার কেটে চলে গেল অ্যান্ড ওয়েন টু দ্য আদার লেক, এবং অন্য আর একটা লেকে, সেই লেকটাতে যে লেকটা অন্য আর একটা লেকে, সেখানে সে চলে গেল। তাহলে জ্ঞানী মাছটা বললো কি সে আর ঝুঁকি নিল না, সে ঝুঁকি না নিয়ে বললো কি সাঁতার কেটে ওই খালের মধ্য দিয়ে সাঁতার কেটে সে অন্য আর একটা লেকে চলে গেল। দি ফিশারম্যান কেম ব্যাক দি নেক্সট মর্নিং, জেলেরা করলো কি পরের দিন সকালবেলা ফিরে এলো। কাস্ট দেয়ার নেট, কাস্ট মানে ছড়ানো, কাস্ট দেয়ার নেট, তাড়াতাড়ি জালটাকে ছড়িয়ে দিল, বিছিয়ে দিল। দি টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার পর, দুজন বন্ধু কারা কারা?
না দি ওয়াইজ ফিস তো বেরিয়ে গেল, তাহলে ইন্টেলিজেন্ট ফিস অ্যান্ড দি ফিস হু বিলিভ ইন ফেট, সুতরাং বুদ্ধিমান মাছ আর ভাগ্যে বিশ্বাসী মাছটা রয়ে গেছে। তাহলে দি টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, এবং যেহেতু জাল ফেলেছে পুকুরে, তাহলে সেই দুজন মাছ, সেই দুই বন্ধু মাছ যারা কিনা রয়ে গিয়েছিল, তারাও ধরা পড়ল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, মানে সেখানে শুধু সে তারা দুজনই ছিল না, সেখানে তারা দুজন ছাড়াও আরও নানা রকমের মাছ ছিল। দি ইন্টেলিজেন্ট ফিশ থট অফ ওয়ে টু এস্কেপ, এস্কেপ মানে পালানো, মানে সেই বুদ্ধিমান মাছটা করলো কি, পালিয়ে যাওয়ার একটা রাস্তা বের করলো, মানে পালিয়ে যাওয়ার একটা বুদ্ধি বের করলো, পালিয়ে যাওয়ার একটা ফুন্দিয়া দিল, পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করলো। নানা রকম ভাবে আমি কথাটা বলতে পারি, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, এটা ভালো করে খেয়াল করে নাও যে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড। তোমাদের মনে হতে পারে, তোমাদের আমি শিখিয়েছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ হয়, তাহলে হি এর পরে ওয়্যার কেন হলো, মানে পুরো লাইনটার মানেটা বলে দিই, তারপরে আমি গ্রামাটিক্যাল পার্টে আসছি। হি অ্যাক্টেড, সে অভিনয় করলো, করেছিল এমন ভাবে অভিনয় করেছিল যে যাতে কিনা মনে হয় হি ওয়্যার ডেড, যে সে মৃত, মানে সে এমন অভিনয় করলো যাতে কিনা মনে হলো যে সে মৃত, সে মরে যাওয়ার অভিনয় করলো। তাহলে ভালো করে খেয়াল করে জায়গাটা কি, অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, হি বলতে একজনকে বোঝায়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমার নিশ্চয়ই পার্সনটা নিশ্চয়ই খেয়াল রেখেছো, এছাড়া প্রত্যেকটা টেন্সের ক্লাসে আমি সেটা বলে গেছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে বিভার্ব সবসময় ওয়াজ হয়, পাস্ট টেন্সে বিভার্ব সবসময় ওয়াজ দেয় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে ওয়াজ হচ্ছে না, ওয়্যার হচ্ছে, হি ওয়্যার ডেড, হি ওয়াজ ডেড বলছি না, এটা কি বলে এটাকে, এটাকে বলা হয় ইংরেজিতে সাবজাংটিভ মোড। ইংরেজিতে যেহেতু একটা ভাষা, সে ভাষার অনেকগুলো বাঁধন আছে, সেই বাঁধনের মধ্যে এক ধরনের বাঁধন হচ্ছে সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড এটা এমন একটা জিনিস, যদিও এটা তোমাদের এই স্ট্যান্ডার্ডের নয়, তবুও যেহেতু এই প্রসঙ্গ এসছে তোমাদের কিছুটা একটা আন্দাজ দিয়ে রাখবে, তোমাদের মনে প্রশ্ন থেকে যাবে, অন্তত আমার মনে হয় তোমাদের মনে প্রশ্নটা জাগা উচিত যে হি ওয়্যার কেন হলো, এটা কেননা সিঙ্গুলার নাম্বারের পরে ওয়্যার মানে ওয়্যার বসে না কোনো দিন, হয় না, এখানে ওয়্যার কেন হলো, ওয়ার কারণ হচ্ছে এটাকে সাবজাংটিভ, সাবজাংটিভ মোড হচ্ছে এমন কিছু জিনিস যেটা আমি নই বা যার সম্বন্ধে বলেছে সে সেটা নয়, তখন সেক্ষেত্রে এই ভার্ব নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে। অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো যদি আমি যদি বলি যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার প্রাইম মিনিস্টার, মানে আমি তো প্রধানমন্ত্রী হতে পারবো না, তো ঘটনা হচ্ছে কি যদি আমি হতাম, মানে এটা একটা অসম্ভব ঘটনা, সেই অসম্ভব ঘটনাটাকে যখন আমি লিখছি যদি আমি হতাম, তাহলে ইফ আই ওয়্যার দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইফ আই ওয়্যার আয়ের পরে ওয়াজ বসে, তাহলে এই যে চেঞ্জ হয় এই চেঞ্জগুলোকে বলে সাবজাংটিভ মোড, এবং এটার মানে হচ্ছে এমন একটা জিনিসকে আমি সেখানে বোঝাচ্ছি যেটা কিনা বাস্তবে সম্ভব নয়। এখানেও দেখো সেরকম হয়েছে, হি ওয়্যার ডেড, মাছটা কিন্তু বাস্তবে মরেনি, সে যেন মরে গেছে, মানে তাকে দেখে লাগছে মৃত কিন্তু সে বাস্তবে মরেনি, এমন অভিনয় করলো, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, সে অভিনয়টা সে অভিনয় করেছিল যেন কিনা সে মারা গেছে, কিন্তু সে কিন্তু মরেনি, সে মারা গেছে, হি ওয়াজ ডেড, যেন কিনা সে মারা গেছে, অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, বুঝা গেল কথাটা, এর মধ্যে এইটা রয়েছে, এই সত্যটা তোমরা খেয়াল করবে, লক্ষ্য করবে, এটা এটা সাবজেক্টে ইংরেজিতে বলে সাবজাংটিভ মোড। গুরুগম্ভীর কথা ছেড়ে দিলাম, সাবজাংটিভ মোড়ের কথা ভুলে যাও, যেটুকুনি মনে রাখবে সেটা হচ্ছে যে এই অবাস্তব কোনো কিছুকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাবো, ইংরেজিতে বোঝাতে যাবো, তখন এই সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব, ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল হয়, মানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যে ভার্ব বসে সিঙ্গুলার ভার্ব, এরকম প্লুরাল ভার্ব, তো সেইগুলো তারা নিজেদের মধ্যে জায়গা বদল বদল করে, এটা খেয়াল রাখা খুব জরুরি, খুব ভালো করে এটা খেয়াল রাখবে। তাহলে বোঝা গেল, তাহলে সেই বুদ্ধিমান মাছটা পালিয়ে যাওয়ার একটা ফোন দিয়ে আটকাল, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, সে অভিনয় করলে এমন ভাবে যেন কিনা সে মারা গেছে, দ্য ফিশারম্যান থ্রু হিম ব্যাক ইন টু দ্য, মরা মাছ কবে গান মরা কে জানে, সেই ভেবে সেই জেলের জেলের জেলেটা একটা জেলে করলো কি, থ্রু হিম ব্যাক ইন টু দ্য লেক, তাকে লেকের জলে ছুঁড়ে ফেলে দিল, তাহলে মাছ লেকের জলে চলে গেল, তার মানে সে বেঁচে গেল, বাট দি আদার ফিশ, সে অন্য আর একটা মাছ
হু বিলিভ ইন ফেট, যে কিনা ভাগ্যে বিশ্বাস করতো, আর কি হলো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, যে ওই চালের মতো লাফালাফি করতে তখন লাফাচ্ছিল, মানে জানতো নিজেকে জানতো কি দেখালো, ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, স্ট্রাক মানে আঘাত দেওয়া, তাকে আঘাত দিয়ে মেরে ফেললো, স্ট্রাক হিম ডেড, তাকে আঘাত দিয়ে মেরে দিল, ফিশারম্যান জেলাটা করলো কি তাকে আঘাত দিয়ে মেরে দিল, বোঝা গেল? তোমাদের আশা করি এটা বুঝতে পারছো, যারা নতুন একটা গ্রামারের জিনিস শিখলে তোমরা, সাবজেক্টিভ মোড সাধারণত তোমাদের এটা স্ট্যান্ডার্ড নয়, তাও যাক তোমরা অ্যাক্টিভিটি ওয়ানটা আশা করি করতে পারবে, অ্যাক্টিভিটি ওয়ান এতটা জটিলতা কিছু নেই, অ্যাক্টিভিটি টু ও তোমরা নিজেরা চেষ্টা করবে। হ্যাঁ, আরো একটা কথা, চা আটকাবে তোমরা কি নিজেরা চেষ্টা করবে, নিজেদের চেষ্টাটা খুব প্রয়োজন। দেখো ইংরেজি একটা ভাষা, এখানে শুধুমাত্র তো নম্বর তোলার ব্যাপার না, আর এখন কাজিয়ানদের উদ্দেশ্যে বিশেষ করে বলা যে এই পরিস্থিতিটা নম্বর তোলার বিষয় নয়, এই পরিস্থিতিটা বাচ্চাকে শেখানোর বিষয়, যাতে কিনা সে শেখে, হয়তো একটু কম শিখবে, হয়তো কেউ একটু বেশি শিখবে, কিন্তু মুদ্রা জিনিস কিন্তু নাম্বার নয়, এখানে এই স্কুল বন্ধের পরিস্থিতিতে নাম্বার গুরুত্বপূর্ণ নয়, যেন সে শেখে এবং এই শেখাটা যেন সে ভবিষ্যৎ ধরে রাখতে পারে, এইটা গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে আমি অনেকেই দেখি যে লিখতে সমস্যা, সে ভুল লিখুক কিন্তু লিখুক, আপনারা আছেন, আপনারা যারা একটু বাড়িতে গাইড করতে পারেন তারা বাড়িতে সেটা দেখুন যে কি লিখছে, ঠিক লিখছে না ভুল লিখছে, নিজেরা একটু দেখুন। এমন নয় যে আমি যেটা বলে দেবো, আমি যেটা করবো সেটাই করতে হবে, যেটা সঠিক সেটা অনেক রকম ভাবেই সঠিক হতে পারে, নিজের রকম ভাবে নিজেদের মতো করে করা। আমি কখনো বলি না যে আমি যেটা যেভাবে একটা জিনিস লিখবো, আমি একটা লেখালে আমি আমার মতো লিখবো, আপনি তার বাচ্চাকে সুযোগ দিন যাতে সে নিজেরটা নিজে লিখতে পারে, বাংলায় আগে লিখুক দরকার হলে, লিখে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করুক, ছোট ছোট সেন্টেন্স তৈরি করুক, তাতে কিনা সে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, শব্দ যদি কোনো মানে না জানা থাকে শব্দটা ডিকশনারি থেকে হেল্প করুক, আর এখন তো ইন্টারনেটে ছড়াছড়ি লেগেই আছে। আমি বলবো এই পদ্ধতি ইন্টারনেট আর হেল্প নেই, মানে পুরো প্যাসেজ না, ধরুন একটা সে বাংলা লাইন লিখেছে, একটা বাক্য লিখেছে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আগের দিন মনে হয় কেউ একজন আমাকে বলছিলেন ওই পেজ নাম্বার 76 এর অ্যাক্টিভিটি 10টা করে দেওয়ার কথা, আমি এগুলো করে দেওয়াটা ডিসকারেজ করি, কেননা এটা ঠিক না, হয় আমি করে দিতেই পারি, আমার করে দেওয়াটা কোনো ব্যাপার নয়, বরং আমার করে দিলে আমার খাতা দেখতে সুবিধা, আমার খাতা দেখতেই হবে না, সেটাকেও করবেই না, আমি সেটাকে অত্যন্ত ডিসকারেজ করছি। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা নিজেরা লেখান, কি হবে ভুল লিখবে পাঠাবেন, বাকিরা দেখবে ভুল লিখবে, ঠিক আছে অসুবিধা কি, কোনো সমস্যা নেই, আপনারা পড়ান, এরা বাড়িতে পড়ান, লিখুক, কিছু জিনিস বলে দেবো, সরাসরি আমি বলে দিলে কি হবে, আপনার কাছে কিছু শিখবে না, ওটা মুখস্থ করবে, নিজেরা যাতে শিখতে পারে, নিজেরা যাতে লিখতে পারে, একটা দুটো লাইন নিজেরা যাতে লিখতে পারে, সেইটা আপনারা এখন লক্ষ্য রাখুন। এখন স্কুলের চাপ নেই, পরীক্ষার চাপ নেই, যেন অন্তত লিখতে পারে দু কলম ইংরেজিতে, এইটা খুব জরুরি। আর বাদ বাকি গ্রামার ছেড়ে দিন, হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাচ্চা, কিন্তু যেন লিখতে পারে, যেটুকুনি শিখবে সেটা যেন সে লিখে বোঝাতে পারে, এইটা খুব জরুরি যে কোনো ভাষা শেখার জন্য, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখুন এটা আপনারা চেষ্টা করে। অ্যাক্টিভিটি 3 আমি তোমাদের নিশ্চয়ই বলেছিলাম, তোমাদের না ক্লাস করে বলেছি এখন আমার মনে নেই, জানি না রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব সম্ভবত তোমাদের আমি বলেছি, তাই একটু খেয়াল রাখবে, রেগুলার ভার্ব এখানে এটা তোমাদের যেটা দেওয়া ছিল রেগুলার ভার্ব, মানে যেসব ভার্বের কে আমি যদি প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে নিয়ে যেতে গেলে লাস্টে ডি বা ইডি বসাতে হয়, তাদেরকে আমরা রেগুলার ভার্ব বলি, মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে রেগুলার ভার্ব, এটা একটু মনে রাখবে তোমরা, সেই অনুযায়ী তোমাদের অ্যাক্টিভিটি 3 করতে হবে। এটা পর্যন্ত কাজ থাকবে, পরের দিন আমরা আশা করি কবিতাটা এখন আমরা আপাতত জাম্প করে যাবো, মানে ইউনিট 2 এ চলে যাবো, তার পরের দিন পেজ নাম্বার 82 এই পর্যন্ত আমাদের কাজ থাকবে, আজকের মতো এই পর্যন্ত, গুড বাই।